হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। মাই ভূমিকাল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা দেরি করে শুরু করছি, এখন 9:30 মতো বাজে আর এখনও ভূমি ঘুমাচ্ছে। তার কারণ হচ্ছে কারেন্ট প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে, সব জায়গায় কারেন্টই থাকছে না। মানে যাচ্ছি যখন 1 ঘন্টা, 2 ঘন্টা, 40 মিনিট, আধা ঘন্টা এভাবে কিন্তু কারেন্ট চলেই যাচ্ছে। কেন কি জানি কারেন্টের এত সমস্যা হচ্ছে। এটা কি পুজো আসার কারণে হচ্ছে না অন্য কারণে হচ্ছে বুঝতে পারছি না। ভোরবেলায় তো কারেন্ট চলে গেছিলো, রাতেও কয়েকবার কারেন্ট গেছে। ভূমির ঘুমাতে খুব ডিস্টার্ব হয়েছে, অনেকবার জেগে গেছিলো। ভোরবেলায় কারেন্ট যাওয়াতে উঠে পড়েছিলো, আমি অনেক কষ্ট করে আবার ঘুম পাড়িয়েছি। এখন ঘুমাচ্ছে আর আমি কেচে টেচে এই যে ওপরে চলে এসেছি, ওপরে এসে জামা কাপড়টা মেলেনি। তোমাদেরও কি কারেন্টের সমস্যা হচ্ছে? এটা কিন্তু অনেক জায়গাতেই হচ্ছে, এমনকি খবরেও কিন্তু দেখাচ্ছে যে কারেন্ট নিয়ে প্রচণ্ড সমস্যা হচ্ছে। এই গরমের সময় যদি কারেন্ট না থাকে খুব সমস্যা হয় বাচ্চাকে খাওয়ানো, বিশেষ করে খাওয়ানোতে আমার মনে হয়। কারণ খাওয়ানো আর তার মধ্যে এত যে গরম, গরমে কিন্তু খুব কষ্ট পাচ্ছে। একটু ফ্যানের তলায় বসলেও কিন্তু এখন মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছে বড়রাই, তো ছোটরা কীভাবে মানে কারেন্ট নেই সেই ইয়েতে থাকবে, তো খুব কষ্ট হচ্ছে। এদিকে এসে দেখছি বাবা পাতা কাটছে, মা ভাত বসাবে, আর মা আর আমি এবারে একটু কাজে লেগে পড়লাম। চোখে এখনও ঘুম ঘুম, ঘুমটা তো সেভাবে হয়নি, মানে কাজে করার কোনো ইচ্ছা নেই। তো আমি একটুখানি তরকারি কেটে নিই, আজকে ভূমিকে একটু সবজি দিয়ে একটু ডাল দিয়ে চিকেন করে দেবো। এটা এই রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখে শিখেছি, তো তোমাদের সাথেও শেয়ার করব। আর তোমাদেরকে অবশ্যই ফিডব্যাক দেবো যে কীরকম হয়েছিল। তো চলে এসেছি রীতিমতো আমার ডেইলি রুটিনে, ডেইলি কাজে। আর কাজ করতে করতে এটা আমার মনে হয় যে এখন অনেকখানি মানে এই বিষয়টা আমার এখন মনে হচ্ছে যে সব কি আমার একার, মানে পুরো মানে হচ্ছে পুরো সংসারটাই কি আমার একার উপরই চলছে, আমি না থাকলে তাহলে কী করে চলে। মানে এখন না বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে যে সমস্ত কিছু মানে আমারই হ্যান্ডেল করতে হচ্ছে, সমস্ত কাজবাজও নিজের করতে হচ্ছে, কারণ সবাই সবার কাজ নিয়ে দেখছি অতিরিক্তই ব্যস্ত। তো আমার এখন সব কাজেই দেখি ইনভলভ হতে হচ্ছে, বা প্রত্যেকটা জিনিসেই তোমরা বেশিরভাগ দেখতে পাবে। আমি আমার হাজব্যান্ডই বেশিরভাগ আর কি কাজকর্মের দিক থেকে, সব জিনিসের দিক থেকেও, দায়িত্ব কর্তব্য সমস্ত দিক থেকেই কিন্তু মানে আমার ওপরই এসে পড়ছে বিষয়গুলো। তো আমি যেটা থেকে একটু দূরে থাকতে চাইছিলাম, কারণ আমার মেয়েকে আমাকে আগে দেখতে হবে, ওকে টেক কেয়ার করতে হবে, ওকে ভালো করে বড় করে তুলতে হবে। এরপর ওর স্কুল আছে, এরপর ওর আরও অ্যাক্টিভিটিস আছে, সেগুলোকে দেখতে হবে। তো এই বিষয়টাকে একটু ঠিক করতে হবে, এই বিষয়টাকে। কোনো বিষয় নিয়ে সমস্যা হলে কিন্তু আমরা বাড়িতে সেটা আলোচনা করি, সবাই সেটা ঠিক করার ঠিক করতে হবে সে বিষয় কিন্তু মানে আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করি, আর এটাই করা উচিত আমি মনে করি। আর আমাদের বাড়ির লোকরা খুবই আন্ডারস্ট্যান্ডিং, তারা বুঝবে আশা করছি। তো এই কারণ জানুয়ারি থেকে, পরের বছর জানুয়ারি থেকেই ভূমিকে ভাবছি কোনো একটা প্লে স্কুল বা স্কুলে দেওয়ার, তখন আমার ওর প্রতি ইনভলভটা বেশি থাকবে। তা এইগুলো কী হয়, ঘরের সবার ইনভলভটা খুব দরকার হয়, কারণ একদিকে যখন আমি ওই দিকটা সামলাবো নিশ্চয়ই ওর পেছনে তো আর 24 ঘন্টা দেবো না, কিছু তো সংসারেও দেবো, আর এদিকটা মা সামলাবে। তো এইভাবেই হচ্ছে, মা তো সামলাচ্ছে, এখনও সামলাচ্ছে, কারণ মা যদি রান্নাবান্নাটা না করতো তাহলে তো আমি আরও হিমশিম খেতাম, তাই না? ওই যে বাসি কাজ, রান্নাঘরের কাজ, সেগুলো তো মা সবই করছে, সেটা প্রতিদিনের ন্যায় কিন্তু মা করে, আর আশা করি পরেও করবে। আর ভূমি যখন স্কুলে ভর্তি হবে তখন সবার ইনভলভনেসটাও খুব দরকার, আর সবার ইনভলভ হওয়াটাও দরকার সব ক্ষেত্রে। ভূমিকে বড় করার ক্ষেত্রে কিন্তু একা আমার দায়িত্ব নয়, ওর বাবারও যেরকম দায়িত্ব আছে, ওর ঠাম্মিরও সেরকম দায়িত্ব আছে, ওর পিসিরও সেরকম দায়িত্ব আছে, সবারই কিন্তু দায়িত্ব বর্তায়। আর সবাই মিলে যখন দায়িত্বটা নেবে তখন আমার মেয়ে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে এবং ভালোভাবে পড়াশুনো করতে পারবে, এগিয়ে যেতে পারবে, তাই না? বাড়ির সাপোর্টটা হচ্ছে সব থেকে বড় সাপোর্ট। আর কর্তব্য, কর্তব্য তো করতেই হবে, সব ক্ষেত্রেই করতে হবে, কারণ কর্তব্যটা খুবই জরুরি। কর্তব্য আসা নিজের মধ্যে, দায়িত্ববোধ আসা,
এগুলো কিন্তু খুবই জরুরি। যেরকম আমার হাজব্যান্ডকে দেখো কতটা দায়িত্ববোধ আর কতটা কর্তব্যপরায়ণ, সেটা তোমরা আগেও ব্লগে দেখেছো। নিজে গুছিয়ে সমস্ত কিছু করে আমার সাথে সাথে, এটাই কিন্তু জরুরি। যেরকম পরিবারের ক্ষেত্রে কর্তব্য করা এবং পরিবারের দায়িত্ব নেওয়াটাও যেরকম জরুরি, সেরকম একজন স্ত্রীর পাশে দাঁড়ানো এবং তার দায়িত্ব কর্তব্য নেওয়াটাও কিন্তু খুবই জরুরি। তো চলো, কথা অনেক বলে ফেললাম, বলতে বলতে ঘরটা একটু তাড়াতাড়ি করে মুছে ফেলি, কারণ আমার হাজবেন্ড স্কুলে যাবে আর কারেন্ট যেহেতু খুবই ডিস্টার্ব করছে, তার জন্য ভাবছি আগে ঘরটা মুছে দিই। কারেন্ট থাকতে থাকতে তাহলে শুকিয়ে টুকিয়ে যাবে, তারপরে ভূমির খাবার করব। এবং তোমাদের প্রথমেই যে বললাম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা আমি ইউটিউবতেই দেখেছি, দেখে শিখেছি। আমি মানে সবসময় ট্রাই করি যে মেয়ের জন্য একটু নতুনত্ব খাবার তৈরি করে দেওয়ার। তাতে কি হয়, ওর মানে ওই এক ধরনের খাবার খেতে খেতে তো সবারই বিরক্ত আসে না, বিরক্ত লাগে। তার জন্য ওই একটু নতুন নতুন যদি খাবার আসে এবং অন্যান্য টেস্টের খাবার আসে, সেগুলো কিন্তু ও খুব আনন্দের সাথে খেতে পছন্দ করে। তো চলো, চলে এসেছি রান্নাঘরে, ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট আর কারেন্ট নেই। বলেছিলাম সাড়ে দশটা নাগাদ কারেন্ট গেছে, এখন মোটামুটি 12টা মতো বাজে, এখনও আসার কোনো নাম নেই কিন্তু। তো দেখো, আমি একটুখানি পেঁপে, গাজর আর হচ্ছে বিনস কেটে নিয়েছি। এবার বলতে পারো যে মাংসের মধ্যে পেঁপে গাজর কেন দেওয়া, কারণ ভেজিটেবিল খাওয়াটা কিন্তু ভূমির জন্য খুবই জরুরি। আর ওর মানে কদিন ধরেই একটু পটিতে গণ্ডগোল হচ্ছে, তার জন্য পেঁপেটা দিয়েছি, তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। একটু মিক্স ডালের মতো করব, তার সাথে মাংসটা অ্যাড করব। এতে একটু নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলো খুব ভালোভাবে মজে যায়। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর আমি যেগুলো তোমাদেরকে বলবো সেগুলো তোমরা বুঝতে পাচ্ছ। তো দেখো, মাংসগুলোকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর একটা থাইয়ের হাড় ওতে দিয়েছি, কারণ ভূমি না ঘুরে ঘুরে খেতে খুব ভালোবাসে ওর জন্য। আর ওর হাড়ের মধ্যে যে মাংসগুলো ছিল সেগুলোকে কিছুটা কিছুটা আমি কেটে নিয়েছি আর হাড়টা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে নিলাম, কারণ অল্প একটু সবজি তো, এগুলো না হতে খুব একটু সময় লাগে আর ভালোভাবে একটু সটে না করে নিলেও না খেতে ভালো লাগে না, তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম, রসুনও কিন্তু এতে দেওয়া যায়, যেহেতু রসুন নেই এখন ওর জন্য আমি দিলাম না আর খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম, কারণ যেহেতু কারেন্ট নেই, খুব গরম ভূমি না, ভূমির খাওয়াতেও খুব লেট হয়ে গেছে। ওকে 11:30 খাওয়ানোর কথা, এখন 12:00 আমি খাবার বসালাম সবে, কখন করতে পারবো না করতে পারবো জানি না। আর ডাল ধুয়ে যতটা পরিমাণ ভূমির লাগবে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর সাথে একটু মিক্সড করে নেব ভালো করে। আর এবারে হচ্ছে আমি এতে একটু হলুদ জিরে গুঁড়ো এগুলো কিন্তু অ্যাড করব। এই দেখো, হলুদ আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। আর ভূমি তো ঝাল খায় না, লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই, তোমরা ধনে গুঁড়ো দিতে পারো। আমার কাছে ধনে গুঁড়ো ছিল না তাই দিইনি। আমি একটুখানি অল্প একটু গোলমরিচ দেব, অল্প একটু সামান্য গোলমরিচের গুঁড়ো কিন্তু দিতেই পারো। এই দেখো, ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এবারে মাংসটা আগেই দিয়ে দিয়েছি, এটা মাংসটাও ওই মশলাটার সাথে ডালটার সাথে ভালো করে কষছে। এবারে ভালো করে একটু নাড়াচাড়া নিয়ে নিতে হবে, যাতে মাংসের যে একটা গন্ধ থাকে, কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেই ভাবটা যেন চলে যায়। এইবারে দেখো, আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি, যতটা ভূমির প্রয়োজন। আর ভূমি না সবসময় একটু মানে খুব গাঢ় গাঢ় শক্ত খাবার খেতে পারে না, ও একটুখানি ঝোলা ঝোলা একটু মানে পাতলা পাতলা খাবার খেতে পছন্দ করে, একটু ঝোল ঝোল আর কি, যেটা অনেকেই জানো, অনেকে শুকনো শুকনো খেতে পারে না, একটু ঝোলা ঝোলা খায়, সেমনি ভূমিও একটু ঝোলা ঝোলা খেতে ওর সুবিধা হয় আর কি। আর এতে না আমি একটু ভাত দিয়ে দিলাম, কারণ মিক্সিতে আর দেবো না, আমি মিক্সিটা একটু অ্যাভয়েড করছি এখন আস্তে আস্তে, যাতে মিক্সিটা দিতে না হয়, মিক্সিতে আর কি খাবারটা দিতে না হয়, সেটা একটু অ্যাভয়েড করছি। ওর জন্য পরিমাণ মতো ভাতটা দিয়ে নিলাম, ভাতটা দিয়ে সিটি মেরে নেব ভালো করে। সিটি মেরে নিয়ে প্রায় 6-7 সিটি দিলাম আমি। আর এবারে দেখো, খুলে নিয়েছি, এবারে একটা ডালের কাঁটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব, যাতে মাংস সবজিগুলো একদম গলে যায়। আর
আর মাংসগুলোও যাতে একটু মিক্সড হয়ে যায় তার জন্য একটু ভালো করে কাটা দিয়ে ওগুলোকে ঘেঁটে নিলাম। ঘেঁটে নিয়ে তো মনে হচ্ছে ঝোলটা একটুখানি বেশি আছে, আমি আর একটুখানি গ্যাসে এটা গাঢ় হওয়ার জন্য বসিয়ে দিলাম। তো এটা একটু ফুটলেই কিন্তু ভালো করে জলটা আর একটু মজিয়ে নিলেই আর কি ওর খাবারটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এ দেখো ফুটিয়ে নিয়েছি আর অনেকটা গাঢ় হয়ে গেছে, আর অনেকটাও দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওর থালাটায় আগে বেড়ে নিই কারণ এটা ঠান্ডা হওয়ার প্রয়োজন আছে। তো থালায় বেড়ে নিলাম, এটা একটু ঠান্ডা হোক হতে থাক, আর যেটা পরের বার আর একটু খাবে সেটাকে বাটির মধ্যে ঢেলে নেব। তো এভাবে কিন্তু অনেকটাই কিন্তু সবজিগুলো একদমই গলে গেছে হাত দিয়ে, ওকে তো আমি হাত দিয়েই খাওয়াবো এখন। তো হাত দিয়ে ভালো করে ডলে ডলে খাওয়ালে কিন্তু আর মানে মিক্সিতে দেওয়ার প্রয়োজন নেই। আর বাদ বাকিটা এই দেখো বাটিতে ঢেলে নিলাম। এভাবে কিন্তু তোমরা তোমাদের 8 মাসের বয়স থেকে 2 বছরের বাচ্চাদের এরকম খাবার দিতেও পারো, এতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে, খুব হেলদি এবং বাচ্চাদের জন্য খুবই ভালো এবং টেস্টি একটা খাবার। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই, অন্য একটা ব্লগে দেখা হচ্ছে আবার।